এই সবাইকে স্বাগত জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শাওন। আমি তাজরিন। এবং তাজরিনের আজকে জন্মদিন। ইয়ে! আজ জন্মদিন তোমার। যেহেতু তাজরিনের জন্মদিন, তো আমি আজকে বাসায় ব্যবস্থা করেছি একটি বুফে খাবারের সিস্টেম। তার আগে বলুন, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো এটা তোমার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। ও থ্যাংক ইউ। ওয়াও তাজরিন, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। আমিও তাই দেখতেছি। ওকে, যেহেতু তাজরিনের আজকে জন্মদিন, তাজরিনের জন্য আমি করেছি একটা বুফের ব্যবস্থা, কারণ আমাদের এখানকার সব বুফে বন্ধ হয়ে গিয়েছে। আমার হাতে খাবার এতই মজার যে একটুর জন্য কেকা ফেরদৌসির অনুষ্ঠানে যেতে পারিনি আমি। তাজরিনের জন্য রান্না করা হবে মজার পোলাও উইথ মটরশুটি, থাকবে মজাদার শাহি রোস্ট, এবং সেই সাথে থাকবে একটি বিশেষ গরুর মাংস, যার নাম কি যেন, পাসান্দা আই গেস। হ্যাঁ, পাসান্দা। একটি যারা আমার মতো জানেন না, আমি গুগল করে জানতে পেরেছি এটা একটি মুঘলদের একটি অন্যতম খাবার, বিশ্বাস না হলে গুগল করে দেখেন। সেই সাথে থাকবে আর একটি বিশেষ খাবার যেটার নাম হলো চিংড়ি মালাইকারি। সো অনেক তো ইন্ট্রোডাকশন দিলাম, চলেন দেখে আসি কিভাবে আমি রান্না করি। এখানে আমরা 1 কেজির মতো মাংস নিয়েছি এবং মাংসগুলো এভাবে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। পাসান্দা রান্নার জন্য এইভাবেই সাধারণত মাংসটা স্লাইস করতে হয়। সো আজকে আমরা পাসান্দা স্টাইলে রান্না করবো, এর জন্য লাজিজার এই মশলাটা আমরা ইউজ করবো। একটা প্যাকেট পুরোটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে হবে, যার জন্য মশলা নিতে হবে। বেরেস্তা লাগবে, লাকিলি আমরা বেরেস্তা রেডিমেড কিনে নিয়ে আসি। যারা বাসায় বেরেস্তা বানাতে চান, তারা 4টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে ভেজে তেল থেকে উঠিয়ে রাখবেন। 250 গ্রামের মতো টক দই ব্যবহার করছি। 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে, যেহেতু আমার হাতে সেই সময়টা নাই, তাই আমি মিট টেন্ডারাইজার ব্যবহার করব। এখন আমরা সুন্দর মতো মিক্স করব। এই যে আমি মোটামুটি মিশিয়ে ফেলেছি। এখন যেহেতু আমাদের হাতে এত সময় নেই, কিন্তু তাও আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে সাইডে রেখে দিচ্ছি, যাতে কিছুটা ম্যারিনেট হয়ে যায়। যেহেতু তাজরিনের জন্মদিন, সব মজার মজার খাবার হবে ওর জন্যই। ওর আরেকটা ফেভারিট খাবার হলো রোস্ট, তো এখন রোস্ট বানাবো। আমরা কিন্তু আমাদের মজার মজার রোস্টের রেসিপি আগে শেয়ার করেছি, সো যদি কেনা দিয়ে থাকেন আবার চেয়ে দেখতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, এই যেভাবে আমি চেক করি, কারণ আমার হাতই থার্মোমিটার। প্রথমে আমি মুরগিটা ভেজে নিবো, যার জন্য আমি মুরগি একটা ছেড়ে দিচ্ছি। মুরগিগুলো লাল না হওয়া পর্যন্ত আমি অল্প আছে ভাজতে থাকবো। আমার গরুর মাংস ম্যারিনেট করা হয়ে গিয়েছে, মোটামুটি যতটুকু সময় পেয়েছে ততটুকুই আমি মনে করি আমার জন্য এখন এনাফ। প্যাকেট মশলার খাবারগুলো রান্নাটা খুবই সহজ হয়ে থাকে এবং সফল। এখানে আমি তেল গরম করে ফেলেছি, এখন মাংসগুলো দিয়ে দিব। এটা এখন মিডিয়াম লো আছে, আমাকে মাংসটা রাঁধতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস সিদ্ধ হয়ে যায়, মানে পুরোপুরি রান্না হয়ে যায় এবং মশলাগুলো মাংস গা থেকে ছেড়ে দেয়। যখনই এই দুটো জিনিসই আমি দেখবো যে হয়ে গিয়েছে, তার মানে আমার মাংস রান্না হয়ে গিয়েছে। এবং ক্যামেরা পিছে রয়েছেন আমাদের আজকের বার্থডে গার্ল তাজরিন। প্লিজ সবাই ওকে হ্যাপি বার্থডে জানাতে ভুলবেন না, বেচারির জন্মদিন। তাও ওকে দিয়ে আমি কাজ করাচ্ছি, কী করবো বলেন? এখন আমার তো ক্যামেরাম্যান নেই। এর জন্য কি তাজরিন, তুমি আমাকে কেক দিবা নেই তো তোমার জন্মদিনের কেক খেতে? 2 স্লাইস কম দিব। কি করছো, আমরা তো তোমার পুরো কেকটা আমি খাবো। সো হতে থাক, আমরা বসে থাকি। এখানে রোস্ট ভাজা হচ্ছে, একটু কড়া করে ভাজবো, সুন্দর একটা কালার চলে আসছে। রোস্টের জন্য মশলা আমি বানিয়ে ফেলেছি, তাজরিন আমাকে হেল্প করছে অনেক। এখানে পাসান্দাটা তৈরি হচ্ছে, পাসান্দা গরুর মাংস, সুন্দর একটা স্মেল আসতেছে, পরিচিত স্মেল, বাট আমি বলতে পারতেছি না কি। আমার কাছে একটু রেজালা টাইপের স্মেল আসতেছে, জানি না পাসান্দা যারা খেয়েছেন কি জানাবেন, এটা কি রেজালা নাকি। ভালোভাবে চিকেনটাকে একটু মশলার সাথে পরিচিত করাই নিচ্ছি। দেখো মশলা, এটা চিকেন, চিকেন দেখো এটা মশলা, ওরা পরিচিত হয়ে গেল। চিকেনের যে স্কুল ফ্রেন্ড, ও বললো যে আমি কী দোষ করব।
কেন আমি দিলাম আমি সেই ইয়েলো লাগতেছে এখানে দেখতে কেন জানি না গতকালকে থেকে আমি রান্না বান্না করছি মানে পুরো বলতে গেলে তাকে দিন ব্যাপী রান্না বান্না করছি আমরা তাই না কিভাবে রান্না করে আমিও জানি না বাট ট্রাই করবো আমি মালাইকারি যেমন মনে হয় একবার দুইবার খেয়েছি আমারও আমার কোনো এক্সপিরিয়েন্স নাই বলতে গেলে আমি চিংড়ি কিনে নিয়ে আসছি এই সেই সাথে তাজমিন হলো পোলাও রান্না করছে মটর পোলাও খেতে ভারী মজা হবে আই গেস মটর পোলাও খাও আর মোটা হয়ে যাও সবাই জানতে চায় আমি কেন মোটা হচ্ছি কিভাবে মোটা হচ্ছি মটর পোলাও খেয়ে কি মোটো হয়ে যাচ্ছি শাওন শুকি খেয়ে শুকে যাচ্ছি তো ওই তো শুকি খাই চিংড়ি মালাইকারির জন্য প্রথম যে স্টেপটা সেটা হলো পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো এখন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তাতে অল্প একটু দিয়ে অ্যাড করে দিচ্ছি কারণ আমার এক চামচ ওঠেনি প্রথমবার এখন এক এক করে মশলা দিয়ে দিব হলুদ দিচ্ছি প্রথমে মরিচ গুঁড়ো গরম মশলা সর্বশেষে জিরা দিয়ে দিচ্ছি সব মশলা নেওয়া শেষ হয়ে গিয়েছে মশলার যে কাঁচা গন্ধটা এটা চলে যাওয়ার পর্যন্ত আমরা এটাকে অল্প আঁচে কষাতে থাকবো সো আমরা আজকে এই চিংড়িটা ব্যবহার করব আমরা সাধারণত মানে চিংড়ির খোসা সহ যে কালো চিংড়িগুলো থাকে সেটা খুঁজছিলাম কিন্তু ওটা পাইনি আজকে তো দেখতে পেয়েছি চিংড়ির আকাল পড়ে গিয়েছে সাপ্লাই কম হচ্ছে আজকে সবার জন্মদিন সবার আজকে মালাই চিংড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে হতে পারে তাও এই চিংড়িটা খারাপ না আমার কাছে ভালোই লাগে তাজিনের কাছেও মোটামুটি ভালো লাগে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ দিয়ে দিব এটা সম্পূর্ণ আপনার স্বাদের উপর নির্ভর করবে যে কত কয়টা আপনি দিবেন আমরা এখানে বেশ কয়েকটাই দিচ্ছি এখন আমরা নারিকেলের দুধটা দিয়ে দিব সো যার জন্য আমরা এই ক্যান মিল্কটা ইউজ করছি তো অর্ধেক আমরা ব্যবহার করব শীতকাল দেখে নারিকেলের দুধও জমে গিয়েছে মজার বিষয় একটা সুন্দর স্মেল আসা শুরু হয়ে গিয়েছে অলরেডি এই রান্নাগুলো শুরু হয়েছে ঠিক গতকাল রাত থেকে রাত 11টা থেকে রান্না বান্না শুরু করা হয়েছিল সব রাঁধতে পারিনি তখন কারণ আমাদের মালাইকারির চিংড়ি ছিল না তো এখন আলহামদুলিল্লাহ চিংড়ি মালাইকারি উইদাউট চিংড়ি আসলে সো আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে বসেছি এবং চিরাচরিত নিয়ম অনুযায়ী আমরা আজকে আমাদের রান্না খেয়ে আপনাকে বলবো বেসিক্যালি আমার নিজের রান্না তাজরিন বলবো অ্যাকচুয়ালি আমার রান্না কেমন হয়েছে গতকালকে থেকে আমার দিকে তাকায় ছিল অন্যরকম এই কারণে কারণ শাওন এখানে ক্রিম ব্যবহার করেছে ফ্রেশ ক্রিম যার কারণে একটু অন্যরকম শাহি শাহি ভাব চিংড়ি মালাইকারি যেটার জন্য আমরা এতদিন ওয়েট করছিলাম সেটা খেয়ে দেখি বিসমিল্লাহ আমি কখন চিংড়ি মালাইকারি খাইনি এটাই প্রথম আমি খাচ্ছি সো আমরা কিন্তু ইউটিউবের ভিডিও দেখেই বানিয়েছি মিষ্টি মিষ্টি মালাইকারি কি আসলে মিষ্টি মিষ্টিই হয়
আমি মনে হয় এক না দুবার খেয়েছি, সেখানে যেটা ছিল যে নারিকেল ছিল, মেবি অনেক আগে খেয়েছিলাম মনে নাই আমারও সঠিক। সত্যি কথা বলতে আমি এখানে নারিকেলের সেই ফ্লেভারটা পাচ্ছি না, কারণ আমরা যে ক্যান মিল্কটা ইউজ করেছি কোকোনাটের ক্যান্ড মিল্ক, মেবি এটা একটু ডিফারেন্ট টাইপের ছিল, আমাদের মনে হয় অন্য কোনো ব্র্যান্ডেরটা ট্রাই করে দেখতে হবে। এখানে মোর লাইকলি একটু মনে হচ্ছে মিষ্টি জাতীয় এবং অনেকটা একটা ক্রিম এবং প্লাস একটা ভ্যানিলার টেস্ট পাচ্ছি, কাইন্ড অফ ভ্যানিলা নট ভ্যানিলা। আসলে শাওন বলার পরে এখন আমারও মিলেছে, আসলে একটু ভ্যানিলা ভ্যানিলা ফ্লেভার, একটু ঝাল ভ্যানিলা বলা যায়। খারাপ না, আমি জানি না মালাইকারির টেস্ট কেমন, মজা বাট মিষ্টি মিষ্টি, একটু ঝাল হলে ভালো লাগতো। ঝাল খেতে হলে আমাদের গরুর মাংসটা খেয়ে দেখো, ওটা ভালোই ঝাল করেছে। এবং আজকে আমাদের কোলা পার্টনার ফ্রিওয়ে কোলা, এটাও নিজেরা টাকা দিয়ে কিনছি, কেউ স্পন্সর করে না কি করা। আচ্ছা ফ্রিওয়ে খেয়ে কি ফ্রিডম চলে আসবে? ফ্রিওয়ে তুমি ফ্রি হয়ে যাবে, অনেক ব্যস্ত থাকবো ওর মাঝে, ফ্রিওয়ে খাবো আর ফ্রি হয়ে যাবো। ইয়েস এক্স্যাক্টলি, বাংলাদেশে চালান করতে হবে, লোকজন খাবে জ্যামের ভিতরে দেখবে জ্যাম খুলে গিয়েছে। ও রে, মাথায় খারাপ, আমাকে মোজোর সাথে যোগাযোগ করতে হবে এখনই। মোজো তো ওই রোতার ফ্রেমি ফ্রিওয়ে না, আমি এখন মোজোর সাথে কথা বলে আমার এই আইডিয়াটা ওদের কাছে সেল করব। যতটুকু দেখেছি মাংসটা ভালোই মজা আছে, এবং এটা ভালো একটা মানে যখন আমি রান্না করছিলাম তখনই একটা মানে মাখা মাখা ভাব হয়ে গিয়েছিল, বলতে গেলে খালি বারবার লেগে যাচ্ছিল, এটা একটা বিরক্তকর বিষয় ছিল যে আমাকে একটু পরপর নাড়তে হচ্ছিল, কিন্তু ভালো একটা মাখা মাখা ভাব হয়েছে, মানে একটা ভুনা ভাবটা পেয়েছি, প্লাস খেতে ভালোই লাগছে, অতটা স্পাইসি না, মজা লাগছে আমার কাছে। সেই সাথে একটা প্রবলেম হয়েছে, লবণ বেশি দিয়ে দেওয়া হয়েছে, প্যাকেটে ওরা বলেনি লবণ দিতে, বাট আমরা এক্সট্রা লবণ দিয়েছি, আমরা না আমি 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 এক্সট্রা লবণ দিয়েছি, আসলে দেওয়ার ঠিক হয় নাই, সরি শাওন। ভাত দিয়ে খেলে অতটা লাগে না। এটাই তো ছিল আজকে আমাদের মজার মজার খাবার, আশা করছি আপনাদেরও দেখে ভালো লেগেছে। আমাদের যদি পক্ষে পসিবল হতো আপনাদের সাথে খাবার গুলো শেয়ার করতাম, কিন্তু সেটা যেহেতু হচ্ছে না খুবই দুঃখ। শাওন তো তিতলি, আপনার ভাগের অংশ খেয়ে দিবেন, জানি ওর পেট ধ্বংস হয়ে যাবে তাও খাবে। সেটাই সেটাই, আগে ভিডিওতে যেমন বলেছিলাম যে আপসুতো মতো আপনাদের জন্য আমি কষ্ট নিচ্ছি, সেটাই এখন হবে, কবজিটা ডুবিয়ে খাবো, হাতটা উপরে উঠানো যায় না। ওকে ও, তার জন্য তোমাকে আবার জন্মদিনের শুভেচ্ছা, স্বাগত, গিফট দিও আমাকে ইনশাল্লাহ। আরে তোমাকে অনেকদিন বাঁচাই রাখো, তুমি আমার জন্য এত কিছু করছো যেটা আসলে আমি আশা করিনি, থ্যাংক ইউ সো মাচ। আইরা শুন কিছু না, পাজির প্রতিবার আমার জন্মদিন এর থেকে বেশি কিছু করে, তো আমি চেষ্টা করছি ছোটখাটো কিছু যত করা যায় করছি, বাট তাও ও আমাকে হেল্প করছে 100%। আইডিয়া ছিল যে পুরো ওকে বসায় রাখবো, আমি একা কাজ করবো, কিন্তু আমি পারতেছিলাম না। আজকে বলতে গেলে তিনটা আইটেমের ভিতরে দুইটাই নতুন, আমি জানি না কিভাবে রান্না হয়, যার জন্য তাজরিনকে আমি জাস্ট পাশে রেখেছিলাম ক্যামেরা ধরার জন্য, কিন্তু ম্যাক্সিমাম কাজ আমি করছি। ব্যাপার না, দুইজনে মিলে করেছি দেখে আরো বেশি মজা হয়েছে। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখুক, এই বিপদ থেকে সবাইকে নিরাপদে রাখুক। তো জানি অনেকেই আমাকে এখানে হ্যাপি বার্থডে উইশ করবেন, তাকে সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে আমাদের আগামী ব্লগে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই যে তিতলি আমার থেকে খেয়ে নিল, এই খাবারটা আমাকে উদ্ধার করে দিয়ে কিভাবে তোমার পেটের থেকে। আল্লাহ হাফেজ।